রাতের সকালে আমরা এসে উপস্থিত হলাম পার্ক সার্কাস মার্কেটে। আর এখানে আমরা আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাবো, যেটার জন্যে বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। নোলেন গুড়, পাটালি গুড় আর মোয়া। কেমন হচ্ছে বিক্রি বাট্টা? মানুষ কি আসছে কিনতে? বিক্রি হচ্ছে মোটামুটি, একেবারে খারাপ হচ্ছে না। করোনার জন্য কাস্টমার খুবই কম আসছে, তো তাও লোকেরা আসছে, খুবই কম আসছে। কি কি আছে আপনার কাছে? আমার কাছে বড়ি আছে, গুড় আছে, নুলেল গুড় আছে, আপনার হচ্ছে পাটালি আছে, কলা আছে, কমলা লেবু আছে, কমলা এখন 100 টাকা ডজন। বড় কমলা মানুষরা কিনছে? হ্যাঁ নিচ্ছে। আর আপনার এইগুলো গুড় আছে, বিভিন্ন ধরনের দাম আছে, 100 টাকা কিলো আছে, 150 আছে, 200 আছে। কি কি গুড় আছে আপনার কাছে? আর নুরেল গুড় আছে, পাটালি আছে। মোয়ার দাম ওই 100 টাকা। 100 টাকা বাক্স, 80 টাকা বাক্স। এবছর নতুন গুড় এখনো খাওয়া হয়নি, পয়রা গুড় নেবার জন্য এসেছিলাম। তা দেখে খুব পছন্দ হয়েছে, আর গুড়টা খুব ভালো হয় এর দোকানে গুড়, সেই জন্য আমি প্রতি বছর এর কাছ থেকে এই গুড়টা কিনি। আর একটু দরদাম করছিলাম কত, বিভিন্ন বসিরহাটের পাওয়া যায়, মুর্শিদাবাদের পাওয়া যায়, জয়নগরের গুড় আসে, খুব এর দোকানে গুড়টা খুব বিখ্যাত। অন্যান্য আমাদের এই অঞ্চলের থেকে এর গুড় খুব ভালো। হ্যাঁ মোয়া তো আমি, মোয়া তো আছে, জয়নগরের মোয়াও তো আমার প্রতি বছরই নেওয়া হয়। আসলে জয়নগরের মানে হ্যাঁ চালের যেটা, সেটা খুব একটা কম পাওয়া যাচ্ছে, ওই কনকচুড়ের খইটা, তো সেইটাই আমি খুঁজছিলাম, কনকচুড়ের সেই চালের মোয়ার যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন বিভিন্ন স্টলেও বিক্রি হচ্ছে। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।